বৌমা বৌমা আমার বাঁধন পেরেটা নিও না, আমি আজকে দুদিন ধরে কিছু খাই না, খুব ক্ষুধা আমার, আমার বাঁধন পেরেট নিও না। আপনাকে এই খাবার কে খেতে দিয়েছে? কি হলো, চুপ করে আছেন কেন? এই খাবার আপনাকে কে খেতে দিয়েছে আমি কিন্তু জিজ্ঞেস করেছি বাবা। কেউ দেয় নাই বৌমা, কেউ দেয় নাই, আমার খিদা লাগছে তাই আমি আইনে এখানে বসে খাইতেছি। বাবা একটা কথা আপনাকে আমার কয়বার জিজ্ঞেস করতে হবে, কেন লুকাচ্ছেন? আবারও জিজ্ঞেস করছি, কে খেতে দিয়েছে আপনাকে এই খাবার? কি স্যার, আরে দেখো না বাবা পান্তা ভাত খাচ্ছে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে। বারবার জিজ্ঞেস করছি এই খাবার কে খেতে দিয়েছে, বাবা কিছুতেই বলছে না। বাবা তুমি পান্তা ভাত কেন খাচ্ছ আর এখানেই বসে বা কেন খাচ্ছ তুমি? না বাবা আমি আমি এমনি খাইতেছি, আমার ইচ্ছা হয়েছে তাই আমি পান্তা ভাত খাইতেছি। আমি খাইতেছি মানে বাড়িতে কি খাবারের অভাব পড়ছে নাকি বাড়িতে ভালো মন্দ কোনো খাবার নাই? তুমি কেন পান্তা ভাত খাচ্ছ? কে দিচ্ছে তোমাকে এই খাবার? ও আছে তো বাড়িতে অনেক ভালো ভালো খাবার আছে, কিন্তু আমার ইচ্ছা হয়েছে আমি পান্তা ভাত খাইতেছি। বুঝতে পেরেছি, বাবা কিছুই বলবে না, যাদেরকে জিজ্ঞেস করা আমি তাদেরকে জিজ্ঞেস করছি। মা মুক্তা কোথায়? তারা তাড়াতাড়ি এদিকে। ওদেরকে কেন ডাকতেছো? ওরা, আরে ওদেরকে ডাকবো না, ওরা বাড়িতে থাকে, আমার শ্বশুর এখানে বসে বসে এই সব খাবার খাচ্ছে আর ওরা কি তাকিয়ে তাকিয়ে দেখছে ওরা কি করে? হ্যাঁ ওদেরকে বাড়িতে রেখেছে আমি কি জন্য? মা মুক্তা কি ব্যাপার, কোথায় তোরা? কি ব্যাপার আপু, কি হয়েছে? কি হয়েছে মানে কি, আমার শ্বশুর এখানে বসে বসে কেন এসব খাবার খাচ্ছে? কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত কেন খাচ্ছে? হ্যাঁ তোরা কি করছিস এসব দেখিস না? আরে পাগলের মতো প্রশ্ন করতেছ, কাদেরকে কি বলতেছ? ওরা ওরা আমাদের বাড়ির মেহমান, ওরা কিভাবে জানবে? তুমি চুপ করো আলী, ওদেরকে বলবো না তো কাদেরকে বলবো? আমি বাড়িতে নেই 5 দিন, বাড়িতে ফেরার সাথে সাথে আমার এরকম একটা দৃশ্য কেন দেখতে হলো? এই তোদেরকে আমি বাড়িতে রেখে গিয়েছিলাম কিসের জন্য? আমার শ্বশুরের টেক কেয়ার করার জন্য। আরে এসে কেন আমার এসব দেখতে হচ্ছে? এই খাবার ওনাকে কে দিয়েছে? আসলে আপু আমি তো এই বিষয়ে কিছুই জানি না, আর আমি তো বাসায় ছিলাম না বাহিরে ছিলাম, আমি কিছু জানি না কে এই খাবার দিয়েছে। ও হ্যাঁ তুই তো জানবি না, তুই জানবি কিভাবে? তুই তো সারাদিন বাইরে থাকিস, বন্ধু বান্ধবদেরকে নিয়ে সবসময় পার্টিতে থাকিস, পার্টিতে থাকলে বাড়ির খবর তুই রাখবি কিভাবে? ঠিক আছে তুই যেহেতু জানিস না, মা তো সবসময় বাড়িতে থাকে, মা নিশ্চয়ই জানবে। মা মা কেন? তুমি চুপ করো আলিফ, আমাকে কথা বলতে দাও। মা সত্যি করে বলো তো, আমার শ্বশুরকে এই খাবার কে দিয়েছে? উনি কেন এই খাবারগুলো খাচ্ছে? আরে আমি কি করে জানবো উনাকে কে পান্তা ভাত কাঁচা মরিচ খেতে দিয়েছে? আমি কিছুই জানি না। চুপ করো মা, আর একটাও মিথ্যা কথা বলবে না। আমি তোমার মেয়ে, ছোট থেকে তোমাকে আমি দেখে আসছি, তুমি যে কি ধরনের মানুষ সেটা কিন্তু আমি খুব ভালো মতো জানি। কেন যে এই বাড়িতে এই কাহিনীগুলো হচ্ছে সেটা কিন্তু আমি খুব ভালো মতো বুঝতে পারছি। এই বাড়িতে তোমরা 3 জন ব্যক্তি ব্যতীত আর কেউ থাকে না, ঘটনা যদি ঘটিয়ে থাকে 3 জনের ভিতরেই কেউ ঘটিয়েছে। তাই ভালোভাবে জিজ্ঞেস করছি, সত্যি করে বলো আমার শ্বশুরকে খাবার কে দিয়েছে? ভালোভাবে না বললে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না মা। আরে আমি বুঝতেই পারছি না তুই কেন আমাকে প্রশ্ন করছিস, আমি তো কিছুই জানি না। থাক মা, তোমার আর নাটক করতে হবে না, তোমার চোখই বলছে তুমি মিথ্যে কথা বলছো। আসলে ভুলটা আমারই, তোমাদের এই বাড়িতে রাখাটাই না আমার জীবনের সব থেকে বড় ব্যর্থতা। কেন এরকম করলে তুমি মা? হ্যাঁ আমি কিন্তু খুব ভালো মতো বুঝতে পেরেছি, এই খাবারটা তুমি আমার শ্বশুরকে দিয়েছ। আর এই যে তোমার মেয়ে, তোমার মেয়ে কেমন সেটা আমি খুব ভালো মতো জানি, যেই দেখেছো আমি 5 দিনের জন্য ব্যবসার কাজে বাহিরে গিয়েছি, আর সেই তোমার আসল রূপটা তুমি এভাবে দেখিয়ে দিলে, মান সম্মান কিছু রইল আমার না? মানে অনেকগুলো পান্তা ভাত ছিল, তাই ভাবলাম যে উনি পান্তা ভাতগুলো খেয়ে নে, কিছুক্ষণ পর তো গরম ভাত হচ্ছেই, তখন তো খাবে, ভালো ভালো খাবার খাবে। হ্যাঁ বাস অনেক বলে ফেলছেন, অনেক কিছু করে ফেলছেন, এতক্ষণ পর্যন্ত আপনাদের জন্য আমি ওর বিরুদ্ধে কথা বলতেছিলাম যে আপনারা এরকম কাজ করতে পারেন, কিন্তু এখন আমি এটা কি শুনতেছি? হ্যাঁ এটা কার বাড়ি, কার বাড়িতে থাকতেছেন, কার বাড়িতে খাচ্ছেন, কার টাকায় পড়তেছেন, আর সেই মানুষটার বাবার সাথে এরকম আচরণ করছেন, আপনাদের মনে এতটুকু ভয় লাগে নাই? এই কথাগুলো যদি আমি জানতে পারি আপনাদের সাথে আমি কি করব? উনি আমার পুরো পৃথিবী, আমার পুরো পৃথিবী একদিকে, উনি একদিকে, ওনার জন্য আমি সব কিছু করতে পারি, আর তার সাথে এরকম আচরণ করছে, আপনাদের সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, কিভাবে পারছেন? হ্যাঁ কিভাবে পারছেন? এতটুকু বিবেকবোধ কাজ করে নাই যে কোন মানুষটার সাথে এরকম কাজ করতেছি? নেহাত আপনি আমার শাশুড়ি,
নয়তো আজকে এখানে আপনার জায়গায় অন্য কেউ হইলে আমি আমি থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফলাই। আপনাদের সাহস কত বড়, আমার বাবার সাথে এরকম আচরণ করেন আপনারা। আমার বাবাকে পান্তা ভাত খেতে দেন। আমার বাড়িতে খাবারের অভাব নাকি আমার টাকা পয়সার অভাব, নাকি আমার বাড়িতে খাবার রান্না হয় না? সব ভালো খাবার আপনাদের জন্য, আর আমার বাবার জন্য পান্তা ভাত। পায়েল, তোমাকে বিয়ে করার আগে আমার বাবা আমাকে কী বলছিল জানো? একটা গরিব ঘরের মেয়েকে ছেলের বউ করে নিয়ে আসবো, সেই মানুষটা যেন আমার ছেলেকে ভালো রাখতে পারে, আমাকে ভালো রাখতে পারে, এত বড় সহায় সম্পত্তি সব কিছু যেন দেখে রাখতে পারে। সে কিন্তু মেয়েটাকে ভালোই আনছে, কিন্তু সেই মেয়েটার পরিবার যে এরকম সেটা তো আমি জানতাম না। ও যে কথায় আছে না, কুয়োর ব্যাংকে যদি সাগরে ফেলা হয় সেই ব্যাংকটা শুধুমাত্র লাফালাফি করতে পারে, আর কিচ্ছু করতে পারে না, কারণ এত বড় সাগরের পানিতে সে কখনো নামে নাই। এগুলো সে বুঝবে কি করে? তোমার মায়ের হইছে সেই কাহিনী। আমি এখনো ভালোই ভালোই বলতেছি ওনাকে এখান থেকে চলে যেতে বলো, নয়তো আমার মাথাটা যদি বিগড়ে যায় তাহলে কিন্তু আমিও জানি না জানি কি করতে। কি হলো, তোমরা এখন এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও, আর কখনো তুমি আমার চোখের সামনে আসবে না। তোমার জন্য এই বাড়িতে আমার মান সম্মান বলতে কিছু রইল না। খুব শখ করে তোমাকে এই বাড়িতে এনেছিলাম যে আমার বোন আর আমার মা সবসময় সাথে থাকুক, আমার পাশে থাকুক। তোমরা যে কাজ করলে না মনে থাকবে সারা জীবন। আর কোনো কথা বলতে চাই না, এই বাড়ি থেকে চলে যাও। মেয়ে পরিচয় নিয়ে আমার চোখের সামনে এসো না কখনো। আরে তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর মা, ও তোর বোন, তোর সংসারের ভালোর জন্য আমি কত কি না করলাম, আর তুই আমাকে শেষ পর্যন্ত ভুল বুঝলি। আর আপনি যে কত বড় গর্দভ আর কত বড় মূর্খ সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, নয়তো এত কিছুর পরেও এরকম একটা কথা আপনি বলতে পারতেন না, আপনার মুখ থেকে বের হতো না, অন্তত একটা মানুষের কাছে সরি বলতেন আপনি। যাই হোক, এখান থেকে চলে যান, নয়তো এই হাতটা কিন্তু এবার আপনার কালে বসবে। যান, যান। জানিস বাবা হানিফ, আমার না খুব ইচ্ছা ছিল যে আল্লাহ যদি আমার একটা মেয়ে দিত, কারণ সবার কাছে শুনি কি বাবা মারা বয়স্ক হয়ে গেলে না মেয়েরা দেখে, তাই আমার খুব শখ ছিল। সেই শখটা মনে হয় আল্লাহ আমার পূরণ করছে। ও এই যে আমি গোবর থেকে একটা পদ্ম ফুল আমি তুলে আনছি, এই যে এই মায়াদারে আমি খুব শখ করে আমার এই বাড়িতে আনছি। আমি যেমন চাইছিলাম আল্লাহ আমার ঠিক তেমন দিছে। পদ্ম ফুলটা গোবরের মধ্যে ছিল বাবা আলি, ওকে রে তো তোরা বাইর করে দিলি। আসলে কি জানিস, কথাই বলে যে গোবরে পদ্ম ফুল, ওই সেইটাই হয়েছে। তুই দুঃখ করিস না বাবা, আমি মেয়ে পাইছি আর আলাই দিলে তুই একটা বউ পাইছিস। আমি এখন মরে গেল, আমার এই আত্মাটা শান্তি পাইব যে আমার ছেলের দেখাশোনার জন্য একটা মানুষ আমি রাইখে আইছি দুনিয়ায়, সেই মানুষটা হইল এই যে আমার বৌমা। না আমার বৌমা না, আমার মায়া বৌমা রে। আমি আজকে খুব খুশি হয়েছি রে মা, আমার মুখটা মরে গেছে তোর কথা শুনে। আমি এতদিন যত কষ্ট করছি এই তোর মুখের কথাগুলো শুনে আমার মুখটা মরে গেছে, সব কষ্ট দূর হয়ে গেছে। তোর মতো এরকম ছেলের বউ যদি প্রত্যেকটা ঘরে ঘরে হইত রে মা, তাহলে এই দুনিয়ায় কোনো অশান্তি থাকতো না, কোনো বৃদ্ধ বাবা মা কষ্ট করতো না। আমি তোরে দোয়া করি তুই সুখী হ, স্বামী সুহাগী হ, আল্লাহ তোরে ভালো রাখুক, ভালো রাখুক। বাবা, আমার মা আর আমার বোন আপনার সাথে যেটা করেছে সেটা অনেক অন্যায়, সেটা আমি জানি। ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আপনি ক্ষমা করে দিন। ছোটবেলায় বাবা হারিয়েছি, এই বাড়ির বউ হওয়ার পর থেকে আমি আপনাকে আমার নিজের বাবা মনে করি, আর আপনি আমাকে নিজের মেয়ে মনে করেন। আপনার কাছে একটাই অনুরোধ, সারা জীবন এভাবে আমাকে ভালোবাসবেন, এভাবে আগলে রাখবেন, আর আপনি কোনো চিন্তা করবেন না, আজকের পর থেকে আপনার দেখভাল আমি করব, আপনার যত্নের আর কোনো ত্রুটি হবে না, আর কখনো আমি এমন ভুল করতে দিব না। আপনি শুধু আমাকে আপনার সেবা করার সুযোগ দিন বাবা। ওরে পাগলি, তুই আমার কাছে ক্ষমা চাস কেন? তুই কোনো অন্যায় করিস নাই, ভালো থাক তোরা। চলুন বাবা ঘরে চলুন, আপনাকে খাবার দেই। আলিফ চলো।